যেগুলো লেভেল বিহীন, তারপর হচ্ছে যেগুলো মেয়াদ উত্তীর্ণ, সেগুলো নিয়ে আপনি কিছু বলার আছে? আমি খুবই দুঃখিত যে আসলে আমি মেয়াদ উত্তীর্ণ চাই না বা এরকম হওয়াটাই মানে আমরা আশা করি না। সবসময় সব খাবারের মান, কোয়ালিটি এবং পৃথকভাবে সংরক্ষণের চেষ্টা করি। যে অনিয়মগুলো পেয়েছি সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে নিরাপদ খাদ্য আইনে 2 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে, আর যদি আপনি জরিমানা টাকা দিতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 1 মাসে কারাদণ্ড হবে। মানে আপনি আমাকে যেটা ফাইন করেছেন বা জরিমানা করেছেন সেটা পরিমাণটা যদি আপনি সর্বনিম্ন করেন, সেক্ষেত্রে আমাকে একটু সংশোধন যদি সুযোগ দেন বা যেটা আমাদের ভুল হয়ে গেছে এটা আমরা স্বীকার করতেছি, আমরা এরকমটা আশা করি না। হ্যাঁ, কিন্তু জরিমানার পরিমাণটা ম্যাডাম আমাকে সর্বনিম্নটা করলে আমরা উপকৃত হব। আপনাকে যে জরিমানাটা করা হয়েছে এটা হচ্ছে সর্বনিম্ন জরিমানা করা হয়েছে এবং আমরা আপনাকে সুযোগ দিচ্ছি দেখে সর্বনিম্নটা করছি। আমি যদি চাইতাম আপনাকে এখানে 10-12 লাখ টাকা জরিমানা করতে পারতাম, আমি আপনাকে জেল দিতে পারতাম। যেহেতু আজকে প্রথম আসছি, আমরা আপনাকে সুযোগ দিচ্ছি, আমরা আপনাকে 1 মাস সময় দিব এটা ঠিক করার জন্য, এবং পরবর্তীতে যদি এটা আপনার ঠিক না হয় তখন আপনার কারাদণ্ড হবে। আর আজকে আপনাকে হচ্ছে 2 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে এবং এই জরিমানা অনাদায়ে আপনার হচ্ছে 1 মাসের কারাদণ্ড হবে। ঠিক আছে, আমি শুধু আপনাকে বলতে চাই আমাকে একটু জরিমানার ইয়াটা অ্যামাউন্ট একটু কমাই দেন। আপনাকে যেটা করা হয়েছে সর্বনিম্ন বললাম তো, আপনি দেখেন আইনটা দেখেন, আইন তো আমি বানাতে পারি না। আপনি বলছেন তো বিশ্বাস করেছি ম্যাডাম, দেখা লাগবে তাহলে আইন আমি কিভাবে বানাবো? আপনি আমাকে বলেন, আমি কি আইন বানাতে পারবো? আপনি চাইলে পারেন না, এখানে আমি চাইলে কিছু করার নাই। এটা নিরাপদ খাদ্য আইনের 32-এর ক অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে মুরকীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ব্যতিরেকে কোনো প্যাকেটকৃত খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ উৎপাদন, বিক্রয় ও বিতরণ, এই ধারায় আদালতে এই রায়টা আজকে ঘোষণা করেছেন, যেটার অনূর্ধ্ব 2 বছর কিন্তু অনন্য 1 বছর কারাদণ্ড বা অনধিক 4 লক্ষ টাকা কিন্তু অনন্য 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড করার বিধান আইনে বর্ণিত আছে। সেখানে আদালত 2 লক্ষ টাকার জরিমানার দণ্ডের ঘোষণা দিয়েছেন, সেটা সর্বনিম্ন এই আইনের অধীনে এটা সর্বনিম্নটা করা হয়েছে। আপনি কি আপনার ভুল স্বীকার করছেন? জি অবশ্যই। পচাবাসী খাবার আমরা ফ্রিজে ছিল, আপনি স্বীকার করছেন? পচাবাসী খাবার ছিল না কোনো কিছু। কি ছিল? পচাবাসী ছিল না। কি ছিল? মাংসগুলো তাহলে মানে পচাবাসী ছিল। বাসী খাবার আপনারা একদিনের খাবার একদিন বিক্রি করেন? পচাবাসী ছিল না, একদিনের খাবার একদিন বিক্রি করি না আমরা, সেটা ম্যাডাম দেখেছে অলরেডি। খাসির যে কালারটা হয়েছে এটা কেন হয়েছে সেটা কি আমরা জানতে পারি? সেটা হচ্ছে আমাদের পরিমাণ মিলে না, সেটা আমরা মানে ভিজা মাংস আপনি যদি ফ্রিজে রেখে দেন মাংসটা কালো হবে কিন্তু এটা পচবে না। যদি একটা মাংস বীজাণু হয়, বীজাণু থেকে যদি এটা যদি আবার যদি ফ্রিজিং করা হয় মাংসটা একটু কিছুটা কালো হবে। আপনি যেটা বলেছেন মাংসের, এটা মাংস তো আপনারা নিজেরাও দেখেছেন মাংসটা কালার চেঞ্জ হয়ে গেছে। তারা বলছে তারা এটা কাস্টমারকে দিত না বা তারা ফেরত পাঠিয়ে দিত, তো এই কারণে আমরা ওইটাকে তাদেরকে কিছু আমরা ইয়ে করেছি, কনসিডার করেছি এবং তাদেরকে সময় দিচ্ছি, আমরা 1 মাসের সময় দেবো এগুলো ঠিক করার জন্য। আর যেগুলো হচ্ছে আমরা শিওর একদম চোখের সামনে দেখেছি যে তেমন তারা ব্যবহার করছে যে জিনিসগুলা কোনো লেভেল ছাড়া জিনিসগুলা, তো সেগুলোর উপর আমরা জরিমানা করেছি। অপরাধ বলে মনে করতেছে, আমরা কেউ রাখতে চাই না, আপনিও রাখতে চাইবেন না, আপনার প্রতিষ্ঠানে কেউ রাখতে চায় না, সেটা ভুল ক্রমে হয়ে যায়। হয়তো আগের মতো খাওয়ার যে তৃপ্তিটা ছিল এটা থাকবে না, তারপরও বাধ্যতামূলক মাঝে মাঝে আসতে হয় এই আর কি, কিন্তু আগের রুচি থাকবে না। যদি এরকম অব্যাহত থাকে তাহলে বিভিন্ন হোটেল আছে, যেমন বেলা বিস্তে আছে, এখানে অনেক হোটেলেই অভিযান হয় না, তো হলে ভালো হয়, প্রতি সপ্তাহে যদি অভিযানটা হতো তাহলে হয়তো যারা খারাপ অসাধু ব্যবসায়ী তারা ভালো হয়ে